যশোরে হেলিকপ্টারে করে দ্বিতীয় বিয়ে করতে গেলেন 56 বছরের বৃদ্ধ হুজুর। এলাকা জুড়ে আলোড়ন। একজন হুজুর হয়েও এক স্ত্রী থাকার পরও দুই ছেলে সহ অন্য নারীকে কেন আবার বিয়ে করলেন, তার কারণ জানলে চমকে উঠবেন। এদিকে পুলিশের হাতে ধরা খেয়ে গেলেন মুসা বিন শমশের, হাজার কোটি টাকার মালিক। এই সেই সম্পত্তির মালিক সবই ভুয়া গল্প বলে জানালেন ডিবি পুলিশের কর্মকর্তারা। অন্যদিকে পূজা নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করে ভাইরাল এক সময়ের মডেল সুজানা জাফর। মিডিয়া জগতের একজনের মুখে এমন বক্তব্য শুনে আপনি অবাক না হয়ে পারবেন না, তার জন্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। চলুন বিস্তারিত শুরু করা যাক। হুজুরের বিয়ের খবর দিয়েই শুরু করছি। যশোরে 56 বছর বয়সী এক মুফতি ও 33 বছরের নারী দ্বিতীয় বিয়ে নিয়ে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনা ও কৌতূহল। পাশের উপজেলায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে যান ওই মুফতি। 11 অক্টোবর বেলা 14:45 দিকে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে বিয়ে করতে যান তিনি। হেলিকপ্টার বিয়ে করতে আসায় বর দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। বিয়ে করতে আসা ব্যক্তি হলেন যশোরের মনিরামপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আফতাবউদ্দিনের ছেলে মুফতি লুৎফুর রহমান ফারুকি। তিনি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক এবং আল ফারুকি প্রপার্টিজের চেয়ারম্যান। আর কনে দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভিন লিপি। তার দুটি ছেলে সন্তান রয়েছে। বর মুফতি লুৎফুর রহমান ফারুকির প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এ বিয়ের মধ্যস্থতা করেছেন অভয়নগরের পুরাখালী মহিলা মাদ্রাসার সুপার আশেক এলাহী। মুফতি লুৎফুর রহমান ফারুকি বলেন, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। আমি খুবই ব্যস্ত মানুষ, সময় বাঁচাতে হেলিকপ্টারে করে গিয়েছি। পারিবারিক সমস্যার কারণেই দ্বিতীয় বিয়ে করেছি। এই বিয়ের মধ্যস্থাকারী পুরাখালী মহিলা মাদ্রাসার সুপার আশেক এলাহী জানান, দুই পরিবারের সিদ্ধান্তে এই বিয়ে হয়েছে। দুই পরিবারের মানুষ ছাড়া বিয়েতে আর কেউ উপস্থিত ছিলেন না। বিয়েটি নিয়ে এলাকায় তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে কথা হলো, হুজুরের হেলিকপ্টারে করে যাওয়ার যোগ্যতা আছে, তিনি গিয়েছেন, অপকর্ম করার চেয়ে বিয়ে করেছে, এটাও ভালো যদি তিনি শারীরিকভাবে এবং আর্থিকভাবে সক্ষম হন। এখানে এলাকা জুড়ে তোলপাড় করার কী আছে? বিয়ে তো করেছে, মেয়ে নিয়ে খারাপ কিছু তো করেনি। এমনও হতে পারে উনি বিয়ের মাধ্যমে একটা অসহায় পরিবারের দায়িত্ব নিলেন। আসলে আমরা বৈধ সম্পর্ককে মূল্য বুঝতে পারি না, আর মানুষগুলো কেন যে এমন করে বুঝতে পারি না। আপনি মুসলমান কি জানেন না যে ইসলাম শর্ত সাপেক্ষে পুরুষের 4টি বিয়ের বিধান রেখেছেন? তাহলে কেন আমরা মশকরা করছি? চোখের জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, লজ্জা স্থানের জিনা, ধর্ষণ করা হতে এটা কি অধিক উত্তম নয় যে আপনি সময় মতো বিবাহ করবেন? সামর্থ্য থাকলে ইসলামী বিধান অনুযায়ী আরেকটি করতে পারেন। সুতরাং অযথা মশকরা করে গুনাহের কাজ না করি আমরা। যাই হোক, আসা যাক অন্যান্য বিষয়ে। মুসা বিন শমশেরকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর পুলিশ বলেছে, আলোচিত এই ব্যক্তির বিপুল সম্পদের কথা শোনা গেলেও বাস্তবে তা নেই। তার সম্পদের গল্পকে প্রতারণার কাজে লাগিয়েছেন ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের। প্রতারণার মাধ্যমে ঢাকা ও গাজীপুর একাধিক ফ্ল্যাট বাড়ির মালিক হওয়া আব্দুল কাদেরকে গত বৃহস্পতিবার গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার সঙ্গে মুসা বিন শমশের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে। এর জের ধরে ডিবির তলবে স্ত্রী ছেলেকে নিয়ে মিন্টো রোডে হাজির হন মুসা বিন শমশের। বেলা 3:30 পর থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন ডিবির কর্মকর্তারা। পরে মুসা বিন শমশেরকে রহস্যময় মানব হিসেবে বর্ণনা করেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। তিনি সাংবাদিকদের বলেন, মুসা বিন শমশের বিপুল সম্পদের মালিক হিসেবে দাবি করলেও আদতে তার কোনো সম্পদ নেই। সম্পদের দিক থেকে তিনি একজন অন্তঃসারশূন্য মানুষ, ভুয়া মানুষ। মুসা বিন শমশের কিছুই নেই, গুলশানে একটা বাড়ি আছে, সেটিও স্ত্রীর নামে। মুসা বিন শমশের সঙ্গে প্রতারক আব্দুল কাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মুসা বিন শমশের মুখরোচক অনেক কিছুই বলেন, মানুষের সামনে বসলে গল্প বলেন। যেসব গল্প আর মুসা বিন শমশের নাম ব্যবহার করে আব্দুল কাদের বিভিন্ন মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এর দায় তিনি এড়াতে পারেন না। এদিকে এসএসসি পাশ করতে না পারা আব্দুল কাদেরকে নিজের আইন উপদেষ্টা করেছিলেন মুসা বিন শমশের। এর ব্যাখ্যা মুসা বিন শমশের কাছে জানতে চেয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা। ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, আমরা তাকে জিজ্ঞাসা করেছি, নবম শ্রেণী পাস মানুষা আপনি আইন উপদেষ্টা বানালেন কেন? উনি আমাকে 10 কোটি টাকার চেক দিলেন, আপনি তাকে 20 কোটি টাকার চেক ফেরত দিলেন। উনি বলেছেন লাভ দিয়েছেন, কেউ কি এক মাসে 10 কোটি টাকা বিনিয়োগে 10 কোটি টাকা লাভ দেয়? এখানে মুসা বিন শমশের উদ্দেশ্য কী ছিল সেটা জানা যায়নি। আব্দুল কাদেরকে গ্রেফতারের সময় তার প্রতিষ্ঠান সততা প্রপার্টিজের অফিস থেকে মুসা বিন শমশের সংশ্লিষ্ট একটি কাগজ পান গোয়েন্দারা। সেখানে উল্লেখ করা হয়, সুইস ব্যাংকে মুসা বিন শমশের 82 মিলিয়ন ডলার রয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, এ বিষয়ে মুসা বিন শমশেরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনা সত্য, আমার সুইস ব্যাংকে $82 মিলিয়ন আছে, আপনি টাকার মালিক, কাগজ কেন কাদের কাছে? এই প্রশ্ন করলে নানা গল্প ফাঁদেন মুসা বিন শমশের। বলেন, আমার একটা কলমের দাম 10 কোটি টাকা, একটা ঘড়ির দাম 8 কোটি, জুতার দাম 10 কোটি টাকা, টাঙ্গাইলে 3 লাখ একর জমির মালিক, গাজীপুরে 1000 একর জমি রয়েছে। এসব গল্প মুসা বিন শমশের শিশুসুলভভাবেই হয়তো বলেন। হাওনুর রশিদ আরও বলেন, মুসা বিন শমশের বলেছেন, সুইস ব্যাংকে $82 মিলিয়ন পেলে পুলিশকে 500 কোটি টাকা দেবেন, দুদকের ভবন করে দেবেন 200 কোটি টাকা খরচ করে। মুসা বিন শমশের বিশাল গাড়িবহর এবং অস্ত্রধারী দেহরক্ষী নিয়ে চলাচল করেন, তবে ডিবি কার্যালয়ে তিনি সাধারণভাবে এসেছিলেন। এ প্রসঙ্গে হারুনুর রশিদ বলেন, তাকে আগেই বলে দেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে দেহরক্ষী নিয়ে আসা যাবে না, দেহরক্ষী পালতে যে টাকা লাগে সেই টাকাও এখন তার নেই। ভিডিওটি শেষ করব একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে। এক সময়ে জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, অন্য ধর্মের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ করা, সহযোগিতা করার অর্থ হলো আপনি আপনার ইসলাম ধর্মের পাশাপাশি তাদের বিশ্বাসটাকেও সঠিক মনে করছেন বা তাদের বিশ্বাসকে স্বীকৃতি দিচ্ছেন। আর যদি মনে করেন এতটুকু করাটা শুধু ভদ্রতা, তাহলে জেনে রাখুন, ধর্ম যার যার, উৎসবও তার তার, এটি একেবারে ইসলামের বেসিক প্রিন্সিপালের মধ্যে পড়ে। ইসলামকে পাশ কাটিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিজের অনেক স্মার্ট প্রমাণ করার কোনো সুযোগ নেই। ইসলামে এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া আছে, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। ইবনু মাজা আসুনান, আসলেই তো উৎসব যদি ধর্মীয় হয় তবে সেটা কোনোভাবেই সবার হতে পারে না, ধর্মবিশ্বাসও পালনের পার্থক্য থাকে বলেই এক একজন এক এক ধর্মের অনুসারী, আর সেই পালনের একটা রূপ হলো ধর্মীয় উৎসব, তাই সেই উৎসব সার্বজনীন হতে পারে না, হওয়া উচিত নয়, প্রত্যেককে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে দেওয়া উচিত। আর আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় অনেক উৎসব আছে যেগুলোর সর্বজনীনভাবে পালন করতে আপত্তি নেই, তাই ধর্ম যার যার, উৎসব সবার স্লোগান বন্ধ করা উচিত। মনে রাখতে হবে, কোনো মুসলিমের জন্য পূজার অনুষ্ঠানে সাহায্য করা, অংশগ্রহণ করা, মেলায় যাওয়া, মেলা থেকে কোনো কিছু কেনাকাটা করা সবই অগ্রহণযোগ্য। কোনো মুসলমানের জন্য এটির অনুমোদন নেই যে অন্য ধর্মের আচার অনুষ্ঠানের অংশগ্রহণ করবে এবং একাত্মতা ঘোষণাকে বৈধ করার জন্য বলবে যে ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই সুযোগে মুসলিম যুবকরা দুর্গাপূজায় গিয়ে হিন্দু মেয়েদের রোমাঞ্চকর নাচ দেখবে আর উল্লাস করবে তা কখনো ইসলাম সমর্থন করে না, বরং তা মুসলিম সমাজ এবং যুব সমাজের চরিত্র নষ্টের একটি কারণ হয়ে দাঁড়ায়। তাই আসুন আমরা বলি, ধর্ম যার, উৎসব তার, সব উৎসব সবার নয়, আমিন। চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখতে পারেন, অতঃপর মতামত জানিয়ে দিন হুজুরের দ্বিতীয় বিয়ে মুসার রহস্য ও সুজানার এত সুন্দর কথাগুলো নিয়েও। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সংবাদটি আমাদের সঙ্গে দেখার জন্য।